আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সকাল থেকে বৃষ্টি, তার জন্য ছাদের মধ্যে কিছুটা পানি জমে গেছে। আমাদের হাঁসগুলি ডিম পারে কিনা আপনারা জানতে চান। হাঁসগুলির হচ্ছে বয়স হয়েছে 4 মাস। এই হাঁসগুলি যখন 6 মাস বয়স হয় ওই টাইমে ডিম পারে। এখনও 2 মাস বাকি আছে ডিম পারার আর কি বয়স হইতে। এখানে একটা হাঁস আর একটা হাঁসা। আমাদের যে ঘুঘু পাখিগুলি খাঁচার মধ্যে রাখা হয়েছে, এই খাঁচাটা কতটুকু সাইজ একজনে জানতে চাইছিল। এই খাঁচাটার সাইজ হচ্ছে লম্বায় 18 ইঞ্চি আর পাশে হচ্ছে 12.5 ইঞ্চি। আমার এই কবুতরের সাথে ওই যে একটা লাল মুরগি রাখছি, লাল মুরগিটা অনেকটাই বড় হয়ে গেছে। এই লাল মুরগিটা কবুতরগুলিরে ঠোকরায় না। আর এখানে দেশি মুরগি রাখলে ওই দেশি মুরগিগুলি আবার কবুতররে নিচে নামলেই ঠোকরায়। তার জন্য ভাবছি যে এখানে একটা লাল মুরগি আছে যখন আরও 2-1টা মুরগি রাখি। তারপরে এই যে টাইগার মুরগির বাচ্চাটা, কালো বাচ্চাটা, এই বাচ্চা 2টা রাখছি, যে এখানে একটা লাল মুরগি আছে আরও 2টা টাইগার মুরগির বাচ্চা দিয়ে দেই। এখন ওই আগের যে বড় লাল মুরগিটা ওইটা নিচে নামলে এই মুরগির বাচ্চাটারে ঠোকরায়। তার জন্য ওই মুরগির ভয়ে মুরগির বাচ্চাটা উপরে আসা পড়ছে। এখন উপরে আসার পরে এই যে কবুতরগুলিও আর কি মায়ের দিতেছে। এখন ভাবতাছি যে লাল মুরগি যেটা বড় একটা নিচে ছিল ওইটারে খাঁচায় আটকায় রাখবো, আর ছোট 2টারেই এখন এইখানে ছাইড়া দিয়ে রাখবো আর কি কবুতরের ঘরে। এই মুরগিগুলি কিছুদিন আর কি বাইরে ছাড়া ছিল চূর্ণমূর্ণ। ওরা বাইরে ছাড়া থাকলে কি এই যে বাইরের যে মুরগিটা আমার বাচ্চালা মুরগি, এই মুরগিটাও ঠোকরায়, আবার এই যে বিড়ালটাও মারে, বিড়ালটাও আর কি দৌড় দৌড়ায়। সাবিহা বলতাছে একটু ঘুরতে যাবে, তার জন্য সাবিহাকে নিয়ে একটু সামনের দিক থেকে ঘুরে আসবো। এই তো সাবিহাকে নিয়ে আমরা ঘুরতে চলে আসলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে সবুজ আর সবুজ, আর চারিদিকটা অনেক বেশি সুন্দর। তার জন্য বিকাল টাইমে আর কি একটু হাঁটতে আসলাম। এখানে আবার সামনে সাবিহার নতুন মামির বাড়ি, ওইখানে যাব আমরা। তারপরে আবার ওইখান থেকে বাসায় চলে যাব। জায়গাটা অনেক সুন্দর লাগতাছে, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে বড় বড় ঘাসগুলি আছে, এই ঘাসগুলি আমি একসময় চিনতাম না যে এগুলি কী জিনিস। তারপরে এখন চিনি যে এগুলি নাকি ঘাস, এগুলি গরুকে খাওয়ানো হয়। আমরা অনেকটা হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, এখন আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাইতাছে। কইরা যাইব তো হাতেরতে বিস্কিট। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। ভালো লাগে যদি তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন। আর নতুন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যদি কোনো কিছু জানার অথবা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো রাতের বেলায় আমাদের কবুতরগুলি কীরকম অবস্থায় আছে, কী করতেছে একটু দেখতে আসলাম, সাথে আপনাদেরকেও দেখাতে আসলাম যে রাতের বেলায় দেখতে কেমন লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।